দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। পূর্বে ইন্দোচীন ইউনিয়ন তথা ফরাসি ইন্দোচীনের অংশ ছিল দেশটি। এর উত্তরে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিমে ও উত্তর পশ্চিমে থাইল্যান্ড ও মিয়ানমার। বাংলাদেশ বা ভারত থেকে খুব বেশি দূরে নয় দেশটি। বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে আবারও। আপনারা দেখছেন এবি ইনফিনিটি, আর আজকের পর্বে আমরা জেনে নেব দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে প্রাচীন ভূমি সমৃদ্ধ দেশ লাওস সম্পর্কে। সাথেই থাকুন। লাওস বড় দেশ নয়, 236,800 বর্গ কিলোমিটার। দেশটির লোক সংখ্যা 70 লাখেরও বেশি। দেশটিতে মোট 49টি জাতি রয়েছে। লাও জাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 50.3%। রাজধানী ভিয়েন্টিয়ানের লোক সংখ্যা 7.5 লাখ। ভিয়েন্টিয়ান একটি অতি পুরনো শহর। 1600 শতাব্দীর মাঝামাঝি সময়ে লাওসের রাজধানী লাং প্রাবাং থেকে ভিয়েন্টিয়ানে স্থানান্তরিত করা হয়েছিল। লাওস ভাষায় ভিয়েন্টিয়ানের অর্থ হল চন্দন গাছের শহর। কথিত আছে প্রাচীনকালে এ শহরে প্রচুর চন্দন গাছ ছিল। ভিয়েন্টিয়ান মেকং নদীর তীরে অবস্থিত একটি সমতল ভূমি। গোটা শহরটি বেষ্টন করে আছে মেকং নদী। দূর থেকে দেখলে মনে হয় চাঁদের মতো, এজন্যে ভিয়েন্টিয়ানের আরেক নাম চাঁদ শহর। লাওস একটি পর্বতময় স্থলবেষ্টিত দেশ। 1953 সালে লাওস স্বাধীনতা লাভ করেছিল। এরপর 1960-এর দিকে তারা আবারও জড়িয়ে পড়ে ভিয়েতনাম যুদ্ধে। 1975 সালে একটি সাম্যবাদী বিপ্লব দেশটির 6 শতাব্দী প্রাচীন রাজতন্ত্রের পতন ঘটায় এবং একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে দেশটি পুনঃপ্রতিষ্ঠিত হয়। লাও অর্থনীতি তার প্রতিবেশী থাইল্যান্ড, ভিয়েতনাম এবং বিশেষত চীনের বিনিয়োগের উপর নির্ভরশীল। লাওসের অর্থনীতিতে 2016 সালে সবচেয়ে বেশি বৈদেশিক বিনিয়োগ ছিল চীনের। লাওসের আঞ্চলিক এবং প্রভাবশালী ভাষা লাও, তবে মোট জনসংখ্যার অর্ধেকের কিছু বেশি সংখ্যকই এই ভাষায় কথা বলতে সক্ষম। লাওসে কোনো সাগর নেই। ব্যাপারটা বিস্ময়কর হলেও হতাশ হবার কিছুই নেই। দেশটিতে সাগর না থাকলেও রয়েছে অসংখ্য দ্বীপ। ছুটি কাটাতে সেখানেই দূর দূরান্তের দেশ থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। ভ্রমণের জন্য লাওস ভারত কিংবা বাংলাদেশের চেয়ে অধিক জনপ্রিয় এখন পর্যটকদের কাছে। মৃৎশিল্পের জন্য লাওস খুবই বিখ্যাত। লাওসের এত এত গুণ সম্পর্কে প্রায় সবারই অজানা থাকলেও বিশ্বব্যাপী বিক্রয় হওয়া মাটির অসংখ্য জিনিসপত্র লাওসেরই তৈরি। লাওসে হাঁটার সময় আপনি পথে ঘাটে অবহেলায় ফেলে রাখা অসংখ্য মাটির শোপিস বা নির্মাণ দেখতে পাবেন। লাওস এবং থাইল্যান্ডের মানুষেরা একই ভাষায় কথা বলে থাকে, এমনকি দুই দেশের মানুষ একই রকম খাবারও খেয়ে থাকে। তবে তাদের কিছু অদ্ভুত অদ্ভুত খাবারও রয়েছে। জায়ান্ট ওয়াটার ব্যাটল লাওসের বিখ্যাত একটি খাবার। এই পোকাটি দেহে প্রচুর পরিমাণে মিষ্টি পানি সংরক্ষণ করে রাখতে পারে, তাই এটি খাওয়ার জন্য অনেক উপযুক্ত। দক্ষিণ এশিয়ায় অনেক দেশের মানুষই এই পোকাটি খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখেন। মরুভূমির লোকেরা এই পোকাটির খোলস ছাড়িয়ে শুধু ভেতরের অংশটুকু খেয়ে ফেলেন। তবে লাওস ও থাইল্যান্ড সহ অন্যান্য দেশে এটাকে আরও সুস্বাদু করার জন্য তেলে ভেজে অথবা রোস্ট করে খাওয়া হয়ে থাকে। দেখতে তেলা পোকার মতো হলেও এই পোকাটি মোটেও নোংরা বা অতটা বিষাক্ত নয়। গুটি পোকার মলচা। লাওসের আরেক অদ্ভুত খাবার হচ্ছে সিল্ক ওয়ার্ম পুটি। গুটি পোকার মল দিয়ে বানানো চা নাকি সেখানকার সবচেয়ে সুস্বাদু চা, ভারী অদ্ভুত। সবজি ও সালাদের সাথে ব্যাঙের মাংস। এক্সোটিক ফুড নিয়ে যদি আপনার সমস্যা থাকে তাহলে লাওস ভ্রমণে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে। ব্যাং সেখানে খুব স্বাভাবিক একটি খাবার। লাওসের বাসা বাড়ি ও রেস্তোরাঁগুলোয় প্রায় সব ধরনের সবজির সাথেই ব্যাঙের মাংস মেশানো হয়ে থাকে। পাডেক। পাডেক এক প্রকার ফার্মেন্টেড ফিশ। মাছের মতোই দেখতে এই জীবগুলো হাওর থেকে ধরার পর কুচি কুচি করে কেটে 14 দিন পর্যন্ত গাজন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া হয়। পরবর্তীতে স্যুপ সহ বিভিন্ন প্রকার কারির সাথে এটি মেশানো হয় বা চাটনি হিসেবেও খাওয়া হয়ে থাকে। বাঁশের চির বা ব্যাম্বো ওয়ার্মস। বাংলায় চির বা কৃমি বলতে বিদঘুটে শোনালেও ইংরেজিতে ওয়ার্ম কিন্তু বেশ ভালোই শোনায়। অন্যান্য দেশে পাওয়া কাঠ বা গাছের ভেতর পাওয়া ওয়ার্মগুলোর কথা আগে নিশ্চয়ই শুনেছেন। সেগুলো খেতে থলথলে এবং কৃমির মতো হয়। তবে লাওসের এই বাঁশের চির বা ব্যাম্বো ওয়ার্মগুলো খেতে কিছুটা কুড়মুড়ে, মচমচে, বলা যায় অনেকটা পটেটো চিপসের মতো। লাওসে গেলে প্রথমেই আপনার মনে হবে আপনি এশিয়ায় নেই, ইউরোপের কোনো দেশে অবস্থান করছেন। হ্যাঁ, লাওসের ঘরবাড়িগুলো দেখতে হুবহু ফ্রান্সের মতো। সেখানকার প্রতিটা নির্মাণই ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য কিছু দেশের আদলে স্থাপন করা হয়েছে, যা কিনা পুরো এশিয়ায় খুবই বিরল। লাওসকে বলা হয় সম্পদের ভাণ্ডার। এশিয়ার মধ্যে একমাত্র লাওসের পাহাড় পর্বত ও বন জঙ্গলগুলোই অক্ষত অবস্থায় আছে। সেখান থেকে তারা পরিমিত স্বর্ণ, নীলকান্তমণি, নীলা, পান্না, মার্বেল, খনিজ লবণ, গ্রানাইট শিলা উত্তোলন করে থাকে। ভিয়েতনামের সাথে জু লাওসের ওপর আমেরিকা প্রায় 20 লক্ষ টন বোমা উৎক্ষেপণ করেছিল।
যার 30% বোমাই তখন বিস্ফোরিত হয়নি, সেগুলো এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। এদিক থেকে চিন্তা করলে লাওস মুক্ত চলাফেরার জন্য কিছুটা বিপজ্জনক। হাতির দেশ লাওস। দেশটির গ্রামাঞ্চলের প্রতিটি পরিবারই গরু বা গবাদি পশুর মতো করে হাতি পালন করেন। অনেক ক্ষেত্রে হাতিকে তারা ঈশ্বরের আশীর্বাদ বা ভাগ্য দেবতা বলেও মান্য করে থাকেন। তো বন্ধুরা, এই ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ লাওস সম্পর্কে কিছু তথ্য। যদি আমাদের আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন সকলের সাথে। আপনাদের একটি শেয়ার ও লাইক আমাদের উদ্বুদ্ধ করবে আরও ভালো ভালো পর্ব আপনাদের উপহার দিতে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের অন্যান্য পর্বগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বে। আনটিল নেক্সট টাইম, ইটস গুড বাই ফর নাও।